আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো স্টিক। এটি কিন্তু ভীষণ মজাদার এবং কম সময়ে তৈরি হয়ে যায় একটি নতুন রেসিপি, বিশেষ করে যেসব বাচ্চারা একদম খাবার খেতে চায় না তাদের কিন্তু এই আইটেমটি করে দিলে আমার বিশ্বাস অনেক ভালো লাগবে। অতি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই আইটেমটি কিন্তু তৈরি করা যায়, তাই বলছি বন্ধুরা প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কথা নয়, তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। স্টিক বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কাপ সুজি, চাইলে কিন্তু আপনারা আর একটু বেশিও নিতে পারেন। মাঝারি সাইজের দুইটি আলু সিদ্ধ করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এখানে আছে ভাজা শুকনা মরিচ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়ার পরিবর্তে কিন্তু আপনারা কাঁচা মরিচটাও দিতে পারেন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, এখানে নিয়েছি বেকিং পাউডার। বন্ধুরা অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বেকিং ছোটা নয়। সর্বশেষ এখানে নিয়েছি লবণ, লবণটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এসব উপকরণ নিয়ে বন্ধুরা এখন আমি চলে যাব কিচেনে, সে পর্যন্ত আমার সাথে থেকে প্লিজ আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। গ্যাস অন করে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। 1/2 কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। পানির সাথে উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি নাড়তে থাকব, পানিটা ফুটে উঠলে দিয়ে দেব আমি সুজি। ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। সুজিটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আলু ম্যাশ। আলু ম্যাশটা দিয়ে কিন্তু সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে আলু যেন সুজির সাথে পুরোপুরি মিশে যায়। এভাবে নেড়ে নেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রেখে এই ডোটা তৈরি করতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু পুড়ে ওঠার সম্ভাবনা থাকবে। ডোটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আমি আরেকটু সময় ধরে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন লবণটা দেখে দিয়ে দেওয়ার জন্য। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটা আমি চুলা থেকে নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে নিয়ে জুড়িয়ে নেব। ডোটা একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আলু সুজিটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটু বেশি সময় ধরে বন্ধুরা আলু সুজিটাকে ম্যাশ করে নিতে হবে। আমার কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। আলু সুজির ম্যাশের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমার ম্যাশ করে নিতে হবে। এমনভাবে ম্যাশ করতে হবে যেন আলু সুজির ম্যাশের মধ্যে পাউডারটা খুব ভালোভাবে মিশে যায়। আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি পটেটো স্টিকের শেপ দিয়ে দেব। দেখুন আমি কত সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি,
বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এভাবে ডোটা তৈরি করে নেওয়ার জন্য। ডোটা যতটা ভালো হবে পটেটো স্টিক কিন্তু ততটাই ভালো হবে। পটেটো স্টিকের শেপ দেওয়ার জন্য প্রথমে আমি ডোটাকে এভাবে গোল করে নিয়েছি। এখন একটা ফিরির সাহায্যে স্টিক করে নিয়েছি। এখন এই স্টিকটাকে মাঝখান দিয়ে আমি কেটে দেব। দুই পাশের মাথাটাকে একটু চিকন করে দেব আমি। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। হাত দিয়ে কিন্তু দেখুন দুই পাশের মাথাটা কিন্তু আমি এভাবে একটু চিকন করে নিয়েছি। একই প্রসেসে আমি সবগুলো পটেটো স্টিক বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার সবগুলো পটেটো স্টিক বানানো হয়ে গেছে। দেখুন আমি কতটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগছে আশা করি খেতে কিন্তু এর চেয়ে বেশি ভালো লাগবে। এখন আমি এই পটেটো স্টিকগুলোকে তেলে ভেজে নেব। দেখুন আমি কিন্তু সবগুলো পটেটো স্টিক একই সাইজে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট করেও নিতে পারেন। চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে। গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। ইতিমধ্যে তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পটেটো ফিঙ্গার। পটেটো স্টিকগুলো কিন্তু অল্প তেলে ভেজে নিতে হবে। ডোবা তেলে ভাজার দরকার নেই। আমি আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আলতোভাবে আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি ব্রাউন কালার করে নেব। পটেটো স্টিকগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব। পটেটো স্টিকগুলো কিন্তু ডোবা তেলে ভাজার দরকার নেই। সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু পটেটো স্টিকগুলো আমি ভেজে নেব। একই প্রসেসে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা ঝটপট তৈরি করে নিয়ে এসেছি পটেটো স্টিক। এটি কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে আপনজনদের সামনে পরিবেশন করতে পারেন। আমার বিশ্বাস অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমায় জানাবেন রেসিপিটি কেমন হলো। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর সেই সাথে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসব নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের কাছে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।